তো হ্যালো ফ্রেন্ড, তোমার সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। তো আমরা এখন যাচ্ছি মেলায়, আর মাও পাঁচটা বলছে মেলায় যাচ্ছি। তো মাথায় হঠাৎ করে এলো তো একটা ব্লগ করাই যায়, তো ব্লগ স্টার্ট করে দিয়েছি কিন্তু ভয়েসটা দেওয়া হয়নি। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাজা প্রীতি অফিসিয়াল। আর আমি প্রীতি, আর আমি রাজা। তো চলো এখন যাই অটো কিনতে। তো তোমাদেরকে বললাম যে আমরা মেলায় যাচ্ছি, মেলায় যাওয়ার জন্য তো অটো লাগবে, কারণ মেলাটা অনেক দূর, তাই অটোতে উঠে কথা হচ্ছে। তো আমরা এখন অটোতে উঠে গেছি, আর এখনো অটোটা দাঁড়িয়ে আছে, আর এখান থেকে যাব আমরা আশিপুর খেয়াল। তো ভিডিওতে তো এখানে আমি বলছি যে আমরা ভিডিও করছি, আর রেকর্ডিং করছি, ভিডিও করছি আর কি করছি, রেকর্ডিং করছি। এখন তো সবেমাত্র অটো ছাড়লো আমাদের, আর এখান থেকে আশিপুর খেয়াঘাট যেতে অনেকটাই ডিস্টেন্স পড়ে যাবে। তো আমরা বেরিয়েছিলাম 4:30 বাজে, যেতে যেতে হয়তো 5টাও বেজে যেতে পারে। তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। তো সবে আমরা চরিয়ালে এলাম, আর চরিয়ালে এসে দেখছি প্রচন্ড জ্যাম। তো এই জ্যাম শেষ হলে তবে আমরা এগোতে পারবো, আর এখন তো যেতে মিনিমাম অনেক দেরি আছে। তো চলো দেখি কতক্ষণে কি জ্যাম শেষ হয় না হয়। তো এবার আস্তে আস্তে জ্যাম কাটছে, তো আমরাও এগোচ্ছি। তো চলো, তো ফাইনালি আমরা খেয়াঘাটের কাছাকাছি চলে এসেছি। তো এখন রাস্তা দিয়ে যাচ্ছি, পুরো রাস্তা ফাঁকা, খুব অল্পই লোক। তো দেখো এইদিকে ইট খোলা, এখানে প্রচণ্ড পরিমাণে ইট তৈরি হয়, আর এখান থেকে ইট আসে। তো আমরা এখন আশিপুর খেয়াঘাটে চলে এসেছি, আর আমাদের লঞ্চ আসছে 5:30, আমরা 5টাতে এসে পৌঁছেছি, আর তখনই লঞ্চ ছেড়ে দিয়েছি। তো এখন আধ ঘন্টা পর লঞ্চ আসবে। তো তো সবে লঞ্চ এলো, আর এখন 5:30 বাজে। তো চলো আমরা এখন যাচ্ছি লঞ্চের দিকে। তো গাইস ফাইনালি অনেক অপেক্ষার পর আমরা লঞ্চে উঠে পড়েছি, লঞ্চ কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবে, আর আমরা উলুবেড়িয়া ঘাটে যাব, ওখানে রাত মেলা হচ্ছে দেখতে। আর আপনাদের একটুখানি এখানকার ভিউটা দেখিয়ে দেওয়া যাক। আর এখানে একটা বয়স্ক দাদু পাম্প করছে, মানে জল বের করছে, জল না বের করলে তো আমরা সবাই যাবো ডুবে। তো বের করে এখন দাঁড়িয়ে আছে, আর বক বক করছে এদিকে এসো এদিকে। তো এই দেখো ওখানে আবার তুমি মেলায় বসেছি, আমরা মেলায় আসি চলো। তো ফাইনালি আমরা মেলায় পৌঁছে গেছি, আর মেলায় প্রচণ্ড আওয়াজের কারণে আমার ভয়েস কিচ্ছু শোনা যাচ্ছিল না, আর পিছনে মা আবির সবাই আছে, আরও অনেক কেউ আছে। আর প্রথমেই মেলা তো ঢুকতেই প্রথমে রাধা কৃষ্ণ আছে, পাশে শ্রী শ্রী গৌর আছে, আর রাম লক্ষ্মণ আরও দুজন পাশে আছে। তো আমি অত ঠাকুরের নাম জানি না, তো তোমরা কমেন্টে প্লিজ জানিয়ে দিবে যদি তোমরা জেনে থাকো। এই পাশেও দেখতে পাচ্ছ অনেক ঠাকুর আছে। তো দেখো রাজাকে আবিরকে কাউকেই ঢুকতে দেয়নি ওদের, মানে এইদিকে ওদেরকে ঢুকতে দেওয়া যাবে না, ওদের ওইখান দিয়ে দেখতে হবে। তো চলো আস্তে আস্তে দেখতে দেখতে আমরা যাচ্ছি। তো চলো যাওয়া যাক। তো এই দেখো এটাও আর একটা রাধাকৃষ্ণ লীলা খেলা দেখাচ্ছে এখানে, তো খুব সুন্দর লাগছে, অনেক অনেক ভালো লাগছে। তো এটা দেখো, এটা এটাও দারুণ লাগছে, কিন্তু এটাকে কী বলে জানি না, এটা চাঁদ উঠেছে, ফুল ফুটেছে। তো এখন আমরা ঠাকুর থেকে চলে এসেছি, আর আমরা এখন মেলায় যাচ্ছি। এই দেখো আমার মাও আছে, তো পিছনে আমার মাসিরাও আছে, তোমাদের বলা হয়নি হয়তো, আমাদের সাথে আমাদের মাসিরাও এসেছে, মাসিদের বাড়ি তো এখানেই। তো মাসি, রাজ, রোহন সবাই আছে, আর এমনকি মেসোও আছে। আমার হাজবেন্ড যেমন আমাকে ছাড়ে না, তো মাসিও তেমন, মেসোও তেমন মাসিকে ছাড়ে না। ওই দেখো পিছনে নীল শার্ট পরে আছে আমার মেসো। তো চল চল। তো মনে মনে ইচ্ছা হচ্ছে যে ইলেকট্রিক দোলাটা চড়বো, কারণ আমার ফার্স্ট টাইম, মনের ইচ্ছা চেপে না রেখে আমি আমার হাজবেন্ডকে বলে দিলাম যে আমি এটা চড়বো। তো সোজা সোজি টিকিট কিনতে চলে গেলো, টিকিট মানে আমরা দুজনেই চড়ছি, আর বাকিদের সব পিছনে দাঁড়িয়ে আছে, বলছে আমাদের যে না চড়িস না, তুই অন্তত চড়িস না, কিন্তু কে কার কথা শোনে, আমি তো চড়বই। আর রাজা 70 টাকা করে টিকিট, ও টিকিট কিনতে গেছে, তখন লাইন প্রচণ্ড, অন্য একজনকে টিকিট দিচ্ছে, এবার আমাদের পালা, এত লেট করছে ও, এবার টিকিট আমাদেরই দিচ্ছে। তো টিকিট নিয়ে চলো যাওয়া যাক, এবার যাচ্ছি আমরা। তো আমার মনে প্রচণ্ড পরিমাণে ভয় কাজ করছে, কারণ এটা আমার ফার্স্ট টাইম, ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো চলো এখন প্রচণ্ড লাইন, তো চলো যাওয়া যাক। লাইন কাটিয়ে আমার যেতেই হবে ভিতরে, রাজা ফার্স্ট ঢুকছিলাম যে না আমি ফার্স্ট ঢুকবো বলে ওকে পিছনে করে দিয়েছি। তো চলো কাছে কাছে আসতে আমার মধ্যে একটা ভয় কাজ হচ্ছে, তো আমি ওকে বলছি থাক চড়বো না চ,
কিন্তু চড়তেই হবে, কারণ টিকিট কিনে নিয়েছি, কিছু করার নেই। তো উঠতে এদের দেখে আমার ভয় করছে, রাজা চেঁচাচ্ছে। তো এবার আমাদের পালা আস্তে আস্তে, তো চলো উঠে দেখা হচ্ছে। তো ফার্স্ট টাইম আমি এই দোলায় উঠেছি, আর এই দোলায় উঠে মনে হচ্ছে আমি আর নিজের মধ্যে নেই। ওকে অনেকবার বলেছি যে আমাকে নামিয়ে দে, ও বলছে না প্রথম প্রথম তো ভয় হয়তো লাগবে কিন্তু পরে ঠিক হয়ে যাবে। তো আমি এখন যাচ্ছি, ও তোমরা অবশ্যই জানাবে কে কে এই দোলায় উঠতে ভয় পাও আর কে কে এই দোলায় উঠতে ভয় পাও না। তো আমার মতে এতটাই ভয় কাজ করছে, এটার পরে আমি অতটাও আর শুট ফুট কিছু করি প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। ওইদিকে সবাই বসে আছে, এদিকে আমি আর রাজা বসে আছি। তো টাটা, ফাইনালি আমরা ঘরে পৌঁছে গেছি। আর দেখতেই পাচ্ছ আমাদের অবস্থা, এত রাতে অনেক ঘুরে 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 তবে আমরা বাড়ি আসতে পেরেছি। তো দোলার ওঠার পর থেকে আমি আর ভিডিও কোনো করিনি, কারণ নিজের মধ্যেই আমি তখন নিজেকে খুঁজে পাচ্ছিলাম না, প্রচণ্ড মাথা ঘুরছিল। তো তাই জন্যই আমি ভিডিও ফিডিও আর করিনি। আর এখন বাজে বাড়ি এসেছি মোটামুটি 10টা মানে 11টা বাজতে যায়, কারণ প্রচণ্ড ঘুরে ঘুরে এসেছি, কারণ খেয়া পাইনি আমরা। খেয়া ছিল উলুবেরিয়ার, খেয়া ছিল 8টার। তো আমরা উলুবেরিয়া দিয়ে আসিনি, আমরা ঝাউতলা দিয়ে এসেছি, তো 10টার খেয়া ধরে। তো সবে বাড়ি পৌঁছালাম আমরা, এসে ড্রেস চেঞ্জ ফেঞ্জ করে তারপরে তোমাদের সাথে আমি কথা বলছি। তো টাটা, আর এই ভিডিওটাতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। আর তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা, আশা করি তোমরা খুব ভালো থাকবে। টাটা।